আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ক্লিনশিটে সমানে সমান অ্যালিসন অ্যাডারসন চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লিনশিটের লড়াইটা বেশ জমে উঠেছে এই লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন ও অ্যাডারসনের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের আসরে ক্লিনশিটের লড়াইয়ে কয়েকদিন আগেও শীর্ষে ছিল অ্যালিসন কিন্তু সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লিনশিট রাখে অ্যাডারসন এবং অ্যালিসন গোল হজম করে টটেনহ্যামের বিপক্ষে ফলে আবারও লড়াই আসে সমতা বর্তমানে প্রিমিয়ার লিগে বৃষ্টি করে ক্লিনশিট নিয়ে সবার উপরে আছেন অ্যালিসন এবং অ্যাডারসন তবে এই দুজনের মধ্যে অ্যালিসন আছেন এক নম্বরে এবং অ্যাডারসন আছেন দুই নম্বরে অ্যালিসন এবং অ্যাডারসনের মধ্যে আরও একটি মিল রয়েছে দুই গোলকিপারই মাত্র একুশটি করে গোল হজম করেছে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লিনশিটের লড়াইয়ে বাকি যারা আছে তারা এই দুইজন থেকে অনেকটাই পিছিয়ে আছে তিনে থাকা লরিসে ক্লিনশিট মাত্র তেরোটি চেলসির ম্যান্ডির ক্লিনশিট সংখ্যা তেরোটি এদিকে মেসিকে কিনে একশো বিরানব্বই মিলিয়ন পাউন্ড লসের মুখে পিএসজি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেক অধিনায়ক লিওনাল মেসিকে গত সামারে কিনেছিল ফ্রান্সের জায়ান্ট পিএসজি অনেক বেশি বেতন দিয়ে আর্জেন্টিন এ তারকাকে কিনেছিল তারা কেনার পেছনে কারণ ছিল দুইটি ক্লাবকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িকভাবে লাভবান হওয়া কিন্তু দুই জায়গাতেই লসের মুখে পড়েছে তারা লিওনাল মেসি প্রথম মৌসুমে তেমন কিছুই করতে পারেনি তার পারফরম্যান্সে ছিল না কোনো ঝলক ম্যাচের পর ম্যাচ থেকেছেন গোলহীন চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ও হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড থেকেই ব্যবসায়িক দিক থেকেও লসের মুখে পড়েছে তারা শুরুতে প্রচুর জার্সি বিক্রি হলেও শেষ পর্যন্ত কমেছে টিকিট বিক্রির সংখ্যাটিও ডেইলি মিরর জানিয়েছে গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে পিএসজির আয় কম হয়েছে একশো মিলিয়ন পাউন্ড বা দুইশো মিলিয়ন ইউরো পিএসজির প্রত্যাশিত টিকিট বিক্রি থেকে আয় কমেছে একত্রিশ মিলিয়ন পাউন্ড মেসির অতিরিক্ত বেতন সঙ্গে রামস দুনারুম্বা হাকিমির বেতন তো আছেই এছাড়া নেইমার এমবাপে এখন মেসিকে পেনাল্টি দেয় না বার্সেলোনাতে লিওনাল মেসি ছিল একক আধিপত্য পেনাল্টি কিংবা ফ্রিক সব কিছুতে প্রথম নামটি আসতো তার যদি তিনি কখনো কাউকে দান করতেন সেটা ছিল ভিন্ন কথা কিন্তু পিএসিজিতে সেই সুযোগ নেই সেখানে নেইমার এবং এমবাপের অগ্রাধিকার মেসির চেয়েও বেশি এমনিতেই তো পিএসিজিতে যাওয়ার পর হারিয়েছেন নাম্বার টেন জার্সি এখন সেখানে পেনাল্টিগুলোও নিচ্ছে অন্যরা নেইমার এবং অ্যাম্বাপে মিলে মিশিয়ে নিচ্ছেন পেনাল্টি শেষ ম্যাচেও পিএসএসজির পাওয়া পেনাল্টি নিয়েছেন নেইমার লিগ ওয়ানে চলতি মৌসুমে মেসির সময়টা ভালো যাচ্ছে না পিএসজি লিগ শিরোপা জিতলেও মেসির গোল ছিল মাত্র চারটি তবে গোলের চেয়ে গোলপোস্টে প্রতিহত সংখ্যাটাই লিওনাল মেসির দ্বিগুণের চেয়েও বেশি অন্যদিকে মেসির অবস্থা এখন নতুন বউয়ের মতো বিয়ের আগে মেয়েরা নিজেদের বাবার বাড়িতে অনেকটাই স্বাধীন থাকে প্রত্যেক বাবার কাছে তার মেয়ে রাজকুমারী বাবার আদরে লালিত হওয়া এই মেয়ে আবার যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় তখন অনেক কিছুই মানিয়ে নিতে হয় বিয়ের পর মেয়ে যখন নতুন বউ তখন তাকে স্বামী শাশুড়ি শ্বশুর এবং পরিবারের বাকিদের সঙ্গে মিলেমিশে চলতে হয় তাদের কথা শুনে চলতে হয় লিওনাল মেসির অবস্থা এখন অনেকটাই তেমন নতুন বউয়ের মতো বাবার বাড়ি বার্সেলোনা ছেড়ে শ্বশুর বাড়ি জিতে যাওয়ার পর সেখানে তাকে ক্লাবকর্তা এবং নেইমার এমবাপেদের কথা শুনে চলতে হচ্ছে বার্সেলোনাতে লিওনাল মেসি ছিল একক আধিপত্য পেনাল্টি কিংবা ফ্রি কিক সব কিছুতে প্রথম নামটি আসত তার কিন্তু জিতে সেটা হচ্ছে না তাই বলাই যায় লিওনাল মেসির অবস্থা এখন নতুন বউয়ের মতো